বিচার শব্দ বাংলাদেশের নাই, বিচার বিবাদের নাই। এখন বিচার বিবাদ আদালত হলো অবিচারের কারখানা। কোন বিবেকবান বিচারপতি বিচার করতে পারছেন না। স্টেশনকে শিক্ষা দিয়ে তারা প্রমাণ করে দিয়েছে তারা সবাই শেখ হাসিনার অধীনস্থ কর্মচারী মাত্র। সুতরাং শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে প্রতিবাদ আর বিচার চাওয়া আশারের গল্প। প্রতিরোধ করতে তুলেছেন, শিখেছেন আন্দোলন করতে, যুদ্ধ করতে। নগদ আসার পরে এখন দিনে বাতে 80 টাকা, দুই বছরে 57,600 টাকা। আমরা দেখলাম সেদিন শেরে বাংলা নগরের সবাই, বিএনপির পুলিশ একটা শর্ত দিয়েছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তৃতা শোনানো যাবে না। ঠিক জিয়াউর রহমান কয়দিন বক্তৃতা দিয়েছিল যুদ্ধের আগে? 26 ফেব্রুয়ারি 27 নয় মাস বক্তৃতা দিচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একইভাবে 27 তারিখে গণতন্ত্রের যুদ্ধের ডাক দিয়েছে। জিয়াউর রহমান সেদিন ডাক দিয়েছিল স্বাধীনতা যুদ্ধ পাকিস্তানিদের বিতাড়িত করার জন্য, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হওয়ার জন্য না। জাতি কিন্তু তাকে আবার নিয়ে আসছে এই রাষ্ট্রটাকে রক্ষা করার জন্য। আজকে তারেক রহমান 27 তারিখে আহ্বান, দেশে না আর কোন কল দেওয়ার দরকার নাই। সেও কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা আসার ডাক দেন নাই, গণতন্ত্র উদ্ধারের ডাক দিয়েছেন। গণতন্ত্রের মুক্তি না হলে বিচারপতিরা মুক্তি পাবে না, তারা এটাই বিচার করতে পারবেন না। আর এই পুলিশও শেখ হাসিনার বাড়ির কর্মচারীর মতো ব্যবহার করতে পারবে। তবে একটা কথা ঠিক, এই যে তার একরমের বক্তৃতা শোনানো যাবে না, সরকার সরকার প্রধান আর ডাইনামাই দুটা পাগল আছে, ওরা কিন্তু স্বীকার করেছে তারেক রহমানের যে ফ্যাক্টরির নাম বাংলাদেশ, তার নেতৃত্ব প্রতিষ্ঠিত ওরা মনের অজান্তে আবার প্রচার করলো জনগণের সামনে। নগদ আসার পরে এখন দিনে বাতে 80 টাকা, দুই বছরে 57,600 টাকা। নেতা ঠিক, আমার নেত্রীও ঠিক, তার চেয়ে বেশি ঠিক এই কর্মী বাহিনী। আমি 27 তারিখে বলেছিলাম যুদ্ধ আপনারা করবেন, আমাদের যুদ্ধ করার বয়স নাই। কিন্তু সেদিন আপনারা মাঠে ছিলেন, আমার সাথে যারা ছিল পিছনে দাঁড়িয়েছে বাবুল, সেও অনেক মার খেয়েছে কিন্তু আমাকে ছেড়ে যায়নি। সালাম জেলখানায় সে পিঠে অনেক বাড়ি নিয়েছে, আমাকে ছেড়ে যায়নি। যায়নি কৃষক দলের মিন্টু সওদাগর, যায়নি একটি সাধারণ কর্মী জেনারেল মঞ্জারে মমিন, তার পিঠে যতটি বাড়ি পড়েছে। সে যদি আমাকে আল দিয়ে না রাখত হয়তো আমি সেদিনই পোস্টগুলার শ্মশান খড়ায় উঠতাম। আপনাদের দোয়া, জনগণের দোয়া, ঈশ্বরের আশীর্বাদ শেখ হাসিনার পতন ব্যতীত আমাকে ভগবান চিতায় তুলবেন না, এটা আমার বিশ্বাস। তাই দস্যু ভিত্তি অর্থাৎ লুটেরাদের সম্রাজ্ঞী শেখ হাসিনা অর্থনীতিকে ধ্বংস করে, যুব সমাজকে ধ্বংস করে, গণতন্ত্রকে ধ্বংস করে সে রাষ্ট্রের মালিক থাকবে, আর আমরা প্রজা হয়ে বাস করবো। তার জন্য তো জন্মগ্রহণ করি নাই, তার জন্য তো যুদ্ধ করি নাই। যুদ্ধ 71 সালে শুরু হয়েছে, যুদ্ধ চলমান যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র না আসবে।
আর গণতন্ত্রের শত্রু শেখ হাসিনার সাথে যারা আছে তাদেরকে একাত্তরের স্বাধীনতা যুদ্ধের পর রাজাদার আল বদরদেরকে তারা ক্ষমা করেছে। এইবার কিন্তু গণতন্ত্রের যুদ্ধে যারা বিরোধিতা করবে তাদের ক্ষমা করার কোনো সুযোগ নাই।